গুলি তোমাকে ছাঁচড়া করে দিতে পারত, দেয়নি কেন জানো? কারণ তুমি একটা ইয়াং ছেলে, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। সো দিস ইজ ইয়োর লাস্ট চান্স, মানে শেষ সুযোগ। আমার 1, 2, 3 মধ্যে তোমাকে বলতে হবে তোমার ডেরা কোথায়। 1, 2 কালীভার, কালী পাহাড়ের কালী সন্তান। ম্যাডাম একদম চোর করে, একদম পালাবার চেষ্টা করবেন না ম্যাডাম। পুলিশ সাহেব পাহাড়ে রাঙাচে কানাচে ঘুঘুর ফাঁদ পাচ্ছিল, খুলে দে। নমস্কার, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আপনি নিশ্চয়ই এসপি মিস নীলিমা সেন? ইয়েস। আপনি যাকে ধরার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন সেই ডাকাত আপনার সামনে দাঁড়িয়ে? কালী, কি সৌভাগ্য আমাদের। আরে বন্যা, খালি হাতে এলি? এসপি সাহেবের জন্য একটা বসার ব্যবস্থা কর। না থাক, আপনার মতো একজন বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের ডেরায় বসতে আমার সম্মানে পাচ্ছে। কি বললেন আপনি? আমি বেয়াদব? আমি অ্যান্টি সোশ্যাল? আমি ক্রিমিনাল? আরে ম্যাডাম, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো, তাই বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল এই সুন্দর সুন্দর কথাগুলো খুব সহজেই ঠোঁটে ডগা এসে যায়, তাই না? দেখুন তো এই মেয়েটাকে, এই মেয়েটাকে দেখে এখন তো বলছেন অ্যান্টি সোশ্যাল, এ ক্রিমিনাল, এই জঙ্গলে পাহাড়ে পড়ে থাকে। কিন্তু আমরা কেউ মায়ের পেট থেকে পড়েই অ্যান্টি সোশ্যাল হইনি, ক্রিমিনাল হইনি। আমরা আপনাদের মতোই মানুষ, আমাদের অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বানিয়েছে আপনাদের এই সমাজ। ম্যাডাম, এই ছেলেটাকে দেখুন, এই ছেলেটাকে। ছেলেবেলার বাবা মা শখ করে নাম রেখেছিল রাম, কিন্তু আজ আপনাদের চোখে ও রাবণ। ওর অপরাধ একটাই, ও সৎপথে থেকে সৎভাবে দুটো রুটি রোজগার করতে চেয়েছিল, পারেনি, তাই আজ এখানে। বলুন ম্যাডাম, ও একজন অ্যান্টি সোশ্যাল, ও একজন ক্রিমিনাল? ম্যাডাম, এই ভদ্রমহিলাকে দেখুন, এই ভদ্রমহিলাকে। উনি আগে একটি স্কুলে শিক্ষিকা ছিলেন, তারপরে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আপনাদের ভদ্র সমাজের
গুটি কয়েক ভদ্র সন্তান ওকে ধর্ষণ করে। আপনাদের ভদ্র সমাজ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়। উনি লজ্জায় অপমানে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি সেখান থেকে ওকে বাঁচিয়ে এনে এখানে আশ্রয় দিয়েছি। বলুন ম্যাডাম, উনিও অ্যান্টি সোশ্যাল, উনিও ক্রিমিনাল। ম্যাডাম এই ছেলেটিকে দেখুন, এই ছেলেটিকে, হি ইজ আ রাইটার, লেখক, লিখত। কোনো একটা কাগজে ওর কোনো একটা লেখায় ও বর্তমান ভারতবর্ষের আইন ব্যবস্থা সম্বন্ধে দু চারটে লাইন লিখে ফেলেছিল। ও লিখেছিল 1953-তে ভারতবর্ষ থেকে জমিদারি প্রথা উঠে গেলেও আজও ভারতবর্ষে জমিদারি স্টাইলটি বজায় আছে। দ্যাট ইজ রাইট ইজ বিল্ডিং, দ্যাট ইজ পার্লামেন্ট। ম্যাডাম আরও লিখেছিল, ও লিখেছিল যে বর্তমান ভারতবর্ষের কতিপয় ক্ষমতালোভী মানুষ তাদের নিজেদের স্বার্থে আজকের ভারতবর্ষের ভোট ব্যবস্থাটাকে একটা প্রহসনে পরিণত করেছে, আর তারই প্রমাণে সবাই। ম্যাডাম, ম্যাডাম এবার আমার গল্পটা বলবো? তোমার অহেতুক নীতিকথা শোনার সময় বা ইচ্ছে আমার নেই। তাহলে তো ম্যাডাম আপনার ওই মহামূল্যবান সময়ের আরো কিছুটা আমায় দিতে হচ্ছে। বোনা, একটা কাগজ কলম নিয়ে এত। আচ্ছা, কালী ডাকার চিঠি পাঠিয়েছে? লিখেছে 24 ঘন্টার মধ্যে জগাকে ছাড়তে হবে, নচেত এসপি ম্যাডামকে না জ্যান্ত কবর দিবে। ক্রিমিনালকে ছাড়তে হবে? হ্যাঁ স্যার। আই সি, ওকে রিলিজ হিম, বাট ডোন্ট লেট হিম গেট আউট অফ সাইট, কিপ ওয়াচ অন হিম। মনে রাখবেন, ছাড়ছেন কিন্তু নজরটা যেন থাকে। আর শুনুন, ফার্দার ডেভেলপমেন্ট টাইম টু টাইম আমাকে জানাবেন। ইয়েস ইয়েস। সর্দার, সর্দার, এসপি সাহেব, আপনার পুলিশ ডিপার্টমেন্ট আমার চিঠির মর্যাদা দিয়েছে, সম্মান করেছে, ওরা যাওয়াকে ছেড়ে দিয়েছে। প্রত্যুত্তরে আমিও আপনাকে সসম মানে মুক্তি দিলাম। এই, ওনাকে এগিয়ে দে। আই উইল সি ইউ। তোমার মতো বেয়াদবকে আমি দেখে নেব। হাউ ডেয়ার ইউ। যখন আমি বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার ওই সুন্দর দুটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে বেয়াদবি ছিন্ন রেখে দিই। এই, এখানে নিয়ে যা।